সৌদি আরবের রাজ পরিবারে কি তাহলে ভাঙ্গন ধরছে? বেশ কিছুদিন ধরেই সৌদি আরবের রাজ পরিবারে ভাঙ্গনের জল্পনা কল্পনা চলছে। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের ভাই প্রিন্স আহমেদ বিন আব্দুল আজিজ আল সৌদ এর বিতর্কিত মন্তব্যের পর থেকে ওই জল্পনা কল্পনা আরও তোলপাকাতে শুরু করেছে। তবে আহমদ ওই জল্পনা কল্পনা প্রত্যাখ্যান করেছেন। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে এক বিক্ষোভে যোগ দিয়ে আহমেদ বিন আব্দুল আজিজ ওই বিতর্কিত মন্তব্য করেন। ওই মন্তব্যের পর রাজপরিবারে ভাঙ্গনের আশঙ্কা ছড়িয়ে পড়ে। তবে এক বিবৃতিতে রাজপরিবারের দ্বন্দ্বের শঙ্কা উড়িয়ে দিয়েছেন তিনি। ইয়েমেনে 3 বছর ধরে চলা যুদ্ধে সৌদি আরবের সংশ্লিষ্টতার বিরুদ্ধে সম্প্রতি লন্ডনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ওই বিক্ষোভের একটি ভিডিও নেট দুনিয়া ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় রাজপরিবারের বিরুদ্ধে স্লোগানরত বিক্ষোভকারীদের থামার আহ্বান জানিয়ে আহমেদ বিন বলছেন, এই যুদ্ধের সঙ্গে রাজপরিবারের যোগসূত্র কী? নির্দিষ্ট কয়েকজন এর জন্য দায়ী, বাদশাহ আর যুবরাজ। ভিডিওটি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ার পর এই মন্তব্যকে সৌদি রাজতন্ত্রের ক্ষমতাশীল দুই ব্যক্তির বিরুদ্ধে বিরল সমালোচনা হিসেবে দেখা শুরু হয়। এছাড়া বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের জন্য ওই দুই ক্ষমতাশীল রাষ্ট্রকে সরাসরি দায়ী জাতিসংঘ। পরে এক বিবৃতিতে বহির্বিশ্বের এ ধরনের বর্ণনাকে ভুল বলে দাবি করেছেন তিনি। মঙ্গলবার 4 সেপ্টেম্বর দিবাগত রাতে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থাকে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, আমি পরিষ্কার করতে চাই, বাদশাহ ও যুবরাজ রাষ্ট্রের সব সিদ্ধান্তের জন্য দায়ী। এটা দেশের ও তার জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সত্য, আর এজন্য আমার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা সম্ভব নয়। সৌদি রাজপরিবারে ঐক্য বজায় রাখার লক্ষ্যে রাজপরিবারের অনেক সমর্থন সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি বাদশাহর হাতে চুম্বনরত প্রিন্স আহমেদের ছবি পোস্ট করেছেন। সৌদি রাজপরিবারে বিভিন্ন বিষয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়, এজন্য এই পরিবারের ভেতরে দ্বন্দ্বের খবর আসলে প্রকাশ্যে আসাটা অনেকটাই বিরল। সৌদি বিশেষজ্ঞ জেমস ডার্সি বলছেন, লন্ডনের ঘটনাটি ইয়েমেনে চলা যুদ্ধের পেছনে সৌদি আরবের সংশ্লিষ্ট নিয়ে এই প্রথম কোনো প্রমাণ সামনে এলো। 2015 সালে ইয়েমেন যুদ্ধে 10,000 মানুষকে হত্যা ও লাখ লাখ মানুষকে গৃহহীন করা হয়েছে। এরপর বিশ্বব্যাপী তুমুল সমালোচনা মুখে পড়ে সৌদি আরব সরকার ও সৌদি আরবের রাজপরিবার, এবং স্বয়ং সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের ভাই তার সমালোচনা করছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে রাজপরিবারে ফাটল ধরা এখন মাত্র একটি সময়ের ব্যাপার। আপনাদের এই নিয়ে কার কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্টে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই সবার সাথে অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলে আপডেটস কে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।